সরকার মনে করেছিল গ্রেফতার করে তাদের আন্দোলনকে দমিয়ে দিবে প্রমাণ করেছে গ্রেফতার করে হামলা করে আন্দোলনকে থামানো যায় না যায় না সংগ্রামী ছাত্র বন্ধুগণ আমাদের এই সংগঠনের মন্ত্রী শেখ হাসিনার অন্যতম সদস্য ওলিউল্লাহ মাহমুদ তিনি সেই দিন মিছিলে উপস্থিত হন নাই তার ছবি ব্যানারে দেখাইতে পারবেন না কোন ভিডিওতে দেখাইতে পারবেন না মিছিলের পরবর্তী সময়ে তিনি এক মার্কেটের পাশে দাঁড়িয়েছিলেন তাকে অন্যভাবে গ্রেপ্তার করা হয়েছে এরপরে মামলার বিবরণে শুনুন তার কাছে অবিস্ফোরিত ককটেল পাওয়া গেছে কাঠ পাওয়া গেছে বাস পাওয়া গেছে রড পাওয়া গেছে সম্পূর্ণ মিথ্যা 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 মামুনুল হকের বিরুদ্ধে যত মামলা রয়েছে অর্থবাসন সব কিছু মামলা মিথ্যা মিথ্যা সরকারকে অস্বীকার করে বলতে চাই দেশের ভিতরে শত্রু তৈরি করেছেন বন্ধু তৈরি করতে পারেন নাই এখন বিদেশে আপনাদের শত্রু তৈরি হয়ে গেছে ক্ষমতায় থাকতে পারবেন না পারবেন না সংগ্রামী ছাত্র বন্ধুগণ দলগুলো অনতিবিলম্বে মামলাকে মুক্তি না দেওয়া হয় ধারাবাহিক কর্মসূচি আসবে কর্মসূচি পালন করতে রাজি আছেন আগামী 14 জুলাই আগামী 14 জুলাই সারা দেশব্যাপী থানা উপজেলায় মানব বন্ধন কর্মসূচি পালন করা হবে এর মধ্যে যদি নেতৃবৃন্দকে মুক্তি না দেওয়া হয় পরবর্তীতে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বিগত 2021 সালে বাংলাদেশে যখন ভাস্কর্য বিরোধী এবং নদী বিরোধী আন্দোলন হয় তখন সরকার উলামায়ে কেরামের জনপ্রিয়তাকে ভয় করে মাওলানা মামুনুল হকের জনপ্রিয়তাকে ভয় করে অত্যন্ত ন্যক্কারজনক ভাবে এপ্রিল মাসের রমজান মাসে মাওলানা মামুনুল হক সহ অসংখ্য উলামায়ে কেরামকে এই সরকার গ্রেপ্তার করে গ্রেপ্তারের পর থেকে অসংখ্য অগণিত ভুয়া মিথ্যা বানোয়াট মামলায় সরকার উলামায়ে কেরামের বিরুদ্ধে দিয়েছে দায়ের করেছে এই সরকার উলামায়ে কেরামকে গ্রেপ্তার করার পর থেকে বাংলাদেশ খেলাফত মজলিস বাংলাদেশ খেলাফত জামাত মজলিস ধারাবাহিক আন্দোলন করে আসছে আমরা দেখতে পাচ্ছি আমরা দেখেছি বাংলাদেশ খেলাফত মজলিস বাংলাদেশ খেলাফত জামাত মজলিস যোগিনী রাজপথে কোন কর্মসূচি দিয়েছে প্রশাসনের একটি অংশ আমাদের এই কর্মসূচিকে বানচাল করার জন্য তারা ষড়যন্ত্র করেছে আমাদের অনেক কর্মসূচি তাদের আমাদেরকে সঠিকভাবে পালন করতে দেয় নাই গত 9 জুন বাংলাদেশ খেলাফত জনমজলিসের উলামায়ে কেরামের মুক্তির দাবিতে আমাদের মহতরম সভাপতি আল্লামা মামুনুল হকের মুক্তির দাবিতে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে অনেক জায়গায় প্রশাসনের ভাইয়ারা বাধা দিয়েছে কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় খুলনা আমাদের বাইদের মিছিলে খুলনা সদর থানার ওসির নেতৃত্বে যেভাবে আক্রমণ করা হয়েছে হামলা করা হয়েছে গ্রেপ্তার করা হয়েছে এটা পুলিশের কোন পেশাদারিত্বের পরিচয় দিতে তারা পারেন নাই এই পুলিশ গুন্ডা বাহিনীর পরিচয় দিয়েছে আমি খুলনা সদর থানার ওসির প্রত্যাহার দাবি করছি আজকের এই মিটিং থেকে সংগ্রামী ভাইয়ের আমার এই সরকার ক্ষমতা আসার পর থেকে এত এত অন্যায় করে যাচ্ছে বা অন্যায়ের পাল্লা তো বেশি ভারী এর ফিরিস্তি বলতে গেলে দিনের পর দিনই চলে যাবে কিন্তু সরকারের অন্যায় ফিরিস্তি শেষ হবে না সরকার মনে করে পুলিশ দিয়ে আন্দোলন দমন করে মামুনুল হককে দীর্ঘদিন কারাগারে আবদ্ধ করে রাখবে আমি বলবো আপনাদের এই স্বপ্ন কখনো বাংলার জমিনে বাস্তবায়ন হবে না আন্দোলন হয়তো সাময়িক আপনারা বন্ধ রাখতে পারেন কিন্তু ছাত্ররা যেভাবে তাহাজ্জুদের নামাজ পড়ে জাই নামাজে আল্লাহর দরবারে কান্নাকাটি করছেন হজের মাস চলছে বাইতুল্লাহ আপনারা দেখছেন হাজি সাহেবরা উলামায়ে কেরামের জন্য আমাদের প্রান্তীয় রাহবার আল্লামা মামুনুল হকের জন্য যেভাবে কান্নাকাটি করছেন আল্লাহর দরবারে দোয়া করছেন
দিন দিন ছোট হয়ে আসছে ভারত নাখোশ আরো অনেক দেশ দেশ নাখোশ তারা হয়তো মুখে কিছু বলছে না সরকার চীনকে আঁকড়ে ধরে ক্ষমতায় থাকতে চাচ্ছে সরকারকে বলবো চীনের রাশিয়া আশাবাদ দেন জনগণের কথা চিন্তা করেন আর যদি জনগণের চিন্তা না করেন গত দুইটা নির্বাচন যেভাবে আপনারা চুরি করে ডাকাতি করে ক্ষমতা টিকে আছেন ইনশাল্লাহ আগামী নির্বাচন দেশের জনগণ কোন সুস্থ নিরপেক্ষ নির্বাচন এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচন ছাড়া কোন নির্লজ্জা নির্বাচন এদেশের দেশের মানুষ করতে দিবে না দিবে না দিবে না সংগ্রামী তপিত জনতা এই সরকার আসার পর থেকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সেটা সরকার নিয়ন্ত্রণ করতে পারে নাই ব্যাংক ডাকাতি হয়েছে শেয়ার বাজার লুট করেছে আজ ব্যাংকগুলো তারল্য সংকটে ভুগছে গ্রাহকরা ঠিক মতো তারা টাকা উত্তোলন করতে পারছে না কারণ কারণ হলো সরকারের মধ্যে একটা সিন্ডিকেট যে সিন্ডিকেট দেশের মানুষের জনগণের টাকা হাতিয়ে তারা বিদেশে পাচার করছে প্রাণ মূল বলে কলা গাছ হচ্ছে কলা গাছ থেকে আজকে তারা বট গাছে পরিণত হচ্ছে আজকে এই দুর্নীতিবাজদেরকে আমরা চিনে রাখছি ক্ষমতার পরিবর্তন হবে তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনা হবে।